আজকে আমাদের মুদ্রা ব্যবস্থা, কাগজি নোট আমরা ব্যবহার করছি, এই কাগজি নোটের উপর ভিত্তি করে কিন্তু আমাদের বাজারগুলো বেশি অস্থির হয়ে যাচ্ছে। অথচ মূল বিষয় পর্যন্ত আমরা পৌঁছচ্ছি না। আমরা হয়তো মজুতদারকে বলছি যে মজুতদারির করার কারণে বেড়ে যাচ্ছে। হ্যাঁ, এটা একটা অপরাধ মজুতদারি করা। হাদিসে পাকা আমার নবী ইরশাদ করেছেন, যে ব্যক্তি মজুতদারি করবে সেই বান্দা আল্লাহ আল্লাহ রসুলের জিম্মা থেকে বের হয়ে যাবে, আল্লাহ আল্লাহ রসুল তার জীবনের কোনো ফয়সালা রাখবেন না। এবং অন্য জায়গায় আছে, মজুতদারি যারা করবে তাদের ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন তারা নিশ্চিত জাহান্নামে যাবে। এরপরে কালোবাজারি, কালো নোট সাদা করার যে অসুস্থ প্রতিযোগিতা চলছে, এটার কারণেও যারা বিত্তশালী তারা বেশি বেশি দামে পণ্য যাই হোক বাজার দর নিয়ন্ত্রণ না করে বেশি পরিমাণে বিলাসী তা দেখাতে গিয়ে ওই কালো টাকাকে তাড়াতাড়ি ব্যবহার করে নিজের কালো টাকাগুলোকে সাদা করার যে প্রক্রিয়ায় তারা নেমে পড়েন, ওটার কারণে বাজারের অস্থিরতা বাড়ছে। এরপরে ব্যবসা বাণিজ্যের মধ্যে ওজনে মাপ কম দেয়া, এলসি যে প্রবলেমগুলো আমাদের চলছে সেখানে বেশি দূর সময় দিতে গিয়ে দেখা যায় ব্যবসায়ীরা দীর্ঘদিন পর্যন্ত সেগুলোকে স্থূপ করে রাখার সুযোগ পেয়ে যাচ্ছে। সেটার যদি সময় কমিয়ে দেওয়া হয় কতদিনের মধ্যে আপনাকে ব্যবসা বাণিজ্যটা শেষ করতে হবে, তাহলে দেখা যাবে অনেকটা সুস্থভাবে আমাদের বাণিজ্য বা আমাদের বাজারগুলো চলবে। এছাড়াও আমরা যেটা বলবো সেটা হচ্ছে পাইকারি দর একটি আর খুচরা দর আরেকটা হয়ে গেছে। আজকে গত তিন সপ্তাহ ধরে দেখছি তিন চারবারের ওপরে আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম হু হু করে বাড়তে রয়েছে। অনেকগুলো প্রক্রিয়া প্রসেস হাতে নেওয়া হয়েছে, একটাও সফল হচ্ছে না। কেন? যেভাবে সবসময় মনিটরিংয়ে রাখা দরকার ওভাবে সবসময় করা হচ্ছে না। মৌসুমি মনিটরিং করে আমাদের জাতীয় ভোক্তা অধিদপ্তরে যারা কাজ করছেন শুধু মৌসুমি সময় আসলেই যদি তারা সেটা নিয়ন্ত্রণ করার জন্য ক্যাম্পেইন করেন তাহলে হবে না। এটাকে নিয়মিত একটা সার্কেলিং করে আমি বলবো একেবারে উচ্চ লেভেল থেকে যারা বায়ার আছেন আমদানি করছেন তাদের থেকে শুরু করে খুচরা বিক্রেতা পর্যন্ত সবাইকে যথাযথভাবে মনিটরিং করতে হবে এবং তাদের জন্য যে আইন আছে সে আইনের প্রয়োগ করতে হবে। দেখা যায় একজন ব্যক্তি মানুষকে প্রতারণা করতে করতে কোটি টাকা বানিয়ে ফেলেছে কিন্তু তাকে যখন জরিমানা করা হয় তখন মাত্র 50,000 টাকা করা হয়। অথচ সেই মুনাফা কি 50,000 টাকা করেছে? বিশাল অর্থ করেছে এবং মানুষ জাতির সাথে প্রতারণা করেছে তাকে সম্মানিত করা হচ্ছে, আর যারা প্রতারিত হয়েছে তারা বারংবার নির্যাতিতই হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করো, সবাই বলি আমিন। মুদ্রাস্ফীতি হচ্ছে বহির্বিশ্বে যখন ডলারের দাম বেড়ে যায় আমাদের এখানেও হু হু করে পণ্যদ্রব্যের দাম বেড়ে যাচ্ছে। আমাদের মজুদ যেটা আছে সেটা বাহিরের সাথে কম্পেয়ার করলে যখন বাহিরে বিশ্ব সংকট আমরা দেখছি যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সেটার উপরে নির্ভর করে আমাদের দেশও অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে। আর যেটা আমি দেখব যে আমাদের খুচরা যারা বিক্রেতা আছেন তারা পাইকারি গ্রহণ করছেন হয়তো 200 টাকায় কিন্তু খুচরা বাজারে এসে 240-245 টাকা পর্যন্ত বিক্রি করছেন। এটা কেন? আপনাকে এত বেশি মুনাফা হাসিল করার অধিকার ইসলামী শরীয় দেয়নি। একটা ব্যবসার বাণিজ্য নীতি আছে, কত পার্সেন্ট আপনি নিতে পারবেন সেটার বাহিরে গিয়ে আপনি মানুষের উপরে জুলুম করবেন আবার বলবেন যে আমার ব্যবসা শতভাগ হালাল, এটা কখনো এক হতে পারে না। আমি আমাদের মাননীয় সরকার সহ যারা জনপ্রতিনিধি আছেন যারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত আছেন সবার কাছে আহ্বান রাখবো, প্রথম কথা হচ্ছে আল্লাহকে ভয় করেন। আজকের এই জীবন একদিন এর শেষ আছে কি না কেউ থেকে যেতে পারেনি, আমি আপনাকে অবশ্যই যেতে হবে, আর যাওয়ার সময়টা যেন আমার আপনার জন্য দুঃখের না হয় সুখের যাতে হয়, কবরের জীবনটা যেন আরামের হয়, হাসরের হিসাব নিকাশটা যেন আমার আপনার জন্য সহজতর হয়। সেই জন্য এই দুনিয়াতে যা করার করে যেতে হবে। আপনি যদি কারো উপরে জুলুম অত্যাচার নির্যাতন করে যান আপনার আগামী সফরটা ভয়ানক হয়ে যাবে, এটা বিশ্বাস করুন, এটাই বাস্তবতা। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন যে যার অন্তরে কি থাকবে আল্লাহর ভয় থাকবে তার জন্য রিজিকের দুয়ার খুলে দেওয়া হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের বাজারটাকে মনিটরিং আরও বেশি গুণে বাড়াতে হবে, নির্ধারিত মূল্য করে দিলেও কিন্তু আমরা কমছে না। দেখি সরকার একটা বাজার দর নির্ধারণ করে দিয়েছে কিন্তু বাজারে এসে সেটা দেখা যাচ্ছে প্রয়োগ হচ্ছে আরও 4-5 দিন পরে, কিংবা প্রয়োগ হলেও সেখানে বলা হয়েছে 5 টাকা, এখানে দেখা যাচ্ছে ওইটা কমাতে আসছে না, আর কমলেও দেখা যায় গতানুগতিক হারে হয়তো 1 টাকা কমেছে, আরও 4 টাকা কিন্তু আগের দরের মানুষ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে। এভাবে করে প্রতিটি ব্যাপারে একটু সজাগ দৃষ্টি রাখবেন, আল্লাহকে ভয় করবেন। আমার ব্যবসায়ী ভাইয়েরা, আপনাদের কাছে দুটো সুযোগ আছে, একটা হচ্ছে হালাল উপায়ে অর্থ উপার্জন করা আর একটা হচ্ছে আল্লাহর বান্দাদের সেবা করা।
সৃষ্টির সেবা করার একটা বড় সুযোগ আছে। আপনারা বেশি মুনাফা লাভের আশায় নিজের আখিরাতকে বরবাদ করবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মাসের পবিত্রতা এবং আগামী রমজানুল মুবারকের আগে আমাদের করণীয় আছে, আমরা অনেকেই পুরো এক মাসের বাজার একসাথে করে ফেলব, এই যে একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু করে দিয়েছি, কিছু খাবার আছে আমি আস্তে আস্তে ক্রমান্বয়ে ক্রয় করে করে পরিবারকে চালাতে পারবো, কিন্তু না, আমি একদিনে সব কিনে আনবো। এখন সব যখন বিত্তশালী একসাথে কিনে আনতে গিয়েছে, বাজারে তো একটা কৃত্রিম সংকট তৈরি হয়ে গেছে, এটার কারণে দাম নিয়মিত বেড়ে যাচ্ছে। তা আমরা যেটা যখন প্রয়োজন সেভাবে ক্রয় করি, আমরা যেটা বেশি উচ্চ মূল্য হয়ে যায় সেটার ব্যবহার কনজিউমটা একটু কমিয়ে দিই, তখন দেখা যাবে আমাদের আচরণের কারণে আমাদের বাজারটা অনেকটা স্থিতিশীল হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন ও সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করুক। আমিন।